ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন কার্যক্রমের সাথে সংযুক্ত রয়েছে। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই করোনা পরিস্থিতির কারণে আমরা বিদ্যালয়ে নিয়মিত পাঠে অর্থাৎ শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে পারছি না, তো এই জন্য সৃষ্টি একাডেমিক স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী শিক্ষক নবম দশম শ্রেণী। আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে। তো সেই প্রথম অধ্যায়ের আমরা ধারাবাহিকভাবে কতগুলো ক্লাস নিয়েছি, তো আজকে এই আলোচনা থাকবে জীবজগৎ নিয়ে। তাহলে জীবজগৎ কি আমরা যদি বলি, অর্থাৎ আমরা জানি 13 লক্ষ প্রজাতি রয়েছে এরকমভাবে প্রাণী, 4 লক্ষ প্রজাতি রয়েছে উদ্ভিদ। এই উদ্ভিদ এবং প্রাণী এদের সমন্বয়ে আমরা কি বলতে পারি, জীবজগৎ। তাহলে এই যে বিশাল এই জীবজগৎ, এই জীবজগৎকে বিভিন্ন ভাগে এরকমভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ভাগ করেছেন, সেই শ্রেণীবিভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি বলি, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস যিনি সর্বপ্রথম জীবজগৎকে দুটি ভাগে এরকমভাবে ভাগ করেছিলেন, তাহলে জীবজগৎকে ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দুটি ভাগে ভাগ করেছিলেন। সেই দুটি ভাগে একটি হচ্ছে উদ্ভিদ জগৎ এবং অপরটির নাম হচ্ছে প্রাণী জগৎ। এই দুটি প্রধান ভাগে এরকমভাবে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে কোষের ডিএনএ আরএনএ এবং কোষের সংখ্যা এ নিয়ে যখন এরকমভাবে গবেষণা পর্যালোচনা করা হলো, তখন কোষের এই সংখ্যার উপরে ডিএনএ আরএনএর উপর নির্ভর করে তখন এই জীবজগৎকে এরকমভাবে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাবনা করেন বিজ্ঞানীর নাম হচ্ছে আরএইচ হুইটেকার। নাম হচ্ছে আরএইচ হুইটেকার। কত সালে? 1969 সালে। অর্থাৎ 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করে, যাকে এরকম ভাবে 5 কিংডম বা 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ তিনি যে 5 রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন, সেই রাজ্যগুলো যদি কি আমরা যদি বলি, অর্থাৎ 5 রাজ্যের মধ্যে একটি হয়েছে এরকম ভাবে মনেরা, অপরটি হচ্ছে মনেরা আমরা যদি বলি, তারপরে আছে প্রোটিস্টা। মনেরা প্রোটিস্টা 3 নম্বর এরকম ভাবে ফাঞ্জাই, 4 প্লান্টি এবং 5 নম্বর হচ্ছে অ্যানিমেলিয়া। এই 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন, অর্থাৎ তিনি কিন্তু ভাগ করেন না, ভাগ করার জন্য শুধু প্রস্তাবনা করেন। তো পরবর্তীতে দেখা গেল 1974 সালে আরেকজন বিজ্ঞানীর নাম হচ্ছে মার্গুলিস। তিনি এই আরএইচ হুইটেকার যে জীবজগৎ সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন, সেই জীবজগতের বিস্তারিত রূপ দেন, অর্থাৎ তিনি তার ওই প্রস্তাবনাকে এরকমভাবে কি স্বীকৃতি দেন, অর্থাৎ স্বীকৃতি দিয়ে তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেন। তাহলে মার্গুলিস কি করতেছেন, জীবজগৎকে দুটি সুপার কিংডমে, অর্থাৎ দুটি রাজ্যে না, তিনি দুটি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেন। তাহলে সেই দুটি সুপার কিংডমের মধ্যে যদি আমরা বলি, একটি হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1 এবং অপরটির নাম হচ্ছে সুপার কিংডম 2। তাহলে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর মধ্যে যদি আমরা অন্তর্ভুক্ত করি কি রয়েছে, সুপার কিংডম 1 অর্থাৎ যাকে আমরা বলতে পারি প্রোক্যারিওটা, অর্থাৎ সুপার কিংডম 2 আমরা যদি বলি যার নাম হচ্ছে ইউক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী, আর ইউক্যারিওটা হচ্ছে প্রকৃত কোষী, অর্থাৎ আদিকোষী এবং প্রকৃত কোষী এই দুটি ভাগে ভাগ করলে, আর এই দুটি রাজ্যের মধ্যে আমরা যদি বলি দুটি সুপার কিংডমের মধ্যে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, এই দুটি সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত করে ওই আরএইচ হুইটেকার যে 5টি রাজ্য অর্থাৎ 5 কিংডম বলেছিলেন সেই রাজ্যগুলোর মধ্যে, তো প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষীর মধ্যে অন্তর্ভুক্ত করে যে রাজ্য, সেই রাজ্যটির নাম হচ্ছে মনেরা। আর ইউক্যারিওটা অর্থাৎ আমরা যদি বলি প্রকৃত কোষী, এখানে তিনি বাকি এরকম ভাবে 4টি রাজ্যকে অন্তর্ভুক্ত করে, সেই 4টি রাজ্যের মধ্যে আমরা যদি বলি রয়েছে প্রোটিস্টা ফাঞ্জাই
প্লান্টটি প্লান্টটি এবং অ্যানিমেলিয়া এই পাঁচটি রাজ্যকে তিনি অন্তর্ভুক্ত করেন। তাহলে এখানে প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত একটি রাজ্য, নাম হচ্ছে মনেরা, এবং ইউক্যারিওটার অন্তর্ভুক্ত চারটি রাজ্য। সেই চারটি রাজ্যের মধ্যে রয়েছে এরকম ভাবে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। তাহলে আমরা এখান থেকে জীবজগতের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগটি পেলাম, অর্থাৎ জীবজগৎকে। আর এই হুইটেকার প্রথমে এরকম ভাবে পাঁচটি রাজ্যে ভাগ করার প্রস্তাব করে পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস সেই আর এই হুইটেকারের যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাসে বিস্তারিত রূপ দিয়ে পাঁচটি রাজ্যকে এরকম ভাবে দুটি সুপার কিংডমে অন্তর্ভুক্ত করে। সুপার কিংডম এক যার নাম হচ্ছে প্রোক্যারিওটা, এবং সুপার কিংডম দুই যার নাম হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত একটি রাজ্য যার নাম হচ্ছে মনেরা, এবং ইউক্যারিওটা বাকি চারটি রাজ্য প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এভাবেই তিনি জীব জগৎকে এরকম ভাবে ভাগ করেন। আর এর পরবর্তীতে আমরা আরেকজন বিজ্ঞানীর নাম যার নাম হচ্ছে টমাস কেভিয়ার স্মিথ, তিনি জীব জগৎকে এরকম ভাবে পাঁচ রাজ্যে বিভক্ত না করে ছয় রাজ্য বিশিষ্ট অর্থাৎ সিক্স কিংডমে এরকম ভাবে ভাগ করেন। তো সেই সিক্স কিংডমের মধ্যে আমরা জানবো যে এখানে মনেরা রাজ্য, এই মনেরা রাজ্য এবং কে তিনি এরকম ভাবে ভ্যাকটেরিয়া রাজ্য হিসাবে এরকম ভাবে উল্লেখ করেন, আর প্রোটিস্টাকে এরকম ভাবে প্রোটিস্টাকে তিনি এরকম ভাবে দুটি ভাগকে ভাগ করেন। তো সেই বিষয় নিয়ে এরকম আমরা পরবর্তী ক্লাস এরকম ভাবে জানবো, সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।